أشهد أن لا الحمد لله والصلاة والسلام على رسول الله. এক ভাই জানতে চেয়েছেন যে সমাজে কিছু লোক আছে যারা সালাতে অভ্যস্ত নয় অথচ তারা কুরবানির মৌসুমে কুরবানি করে, তো তাদের এই কুরবানি হবে কি হবে না? প্রাণপ্রিয় ভাইরা আমার, জেনে রাখুন যে ইসলামের যে আমল সমূহ আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলি রয়েছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় প্রিয়তম আমল ওগুলা যেগুলো আল্লাহ মানুষের প্রতি ফরজ করেছেন। এরপরে আর অন্য যত আমল আছে ফরজগুলো আদায় করার পরে যখন কোনো মানুষ নফল ইবাদত করবে এর মাধ্যমে আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি সবার আগে ফরজ করেছেন তার মধ্যে প্রথমে আছে হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠানোর সময় শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যে কথা দিকে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যেন তারা সাক্ষাদান করে। যখন তারা এটা মেনে নেবে তখন দ্বিতীয় পর্যায়ে তাদেরকে শেখাতে হবে সলা বা নামাজ। যখন তারা নামাজকে মেনে নেবে তখন তাদেরকে জাকাতের কথা বলবে। এভাবে কোরআনে কারিমে আপনি অসংখ্য জায়গাতে সালাত সম্পর্কে আলোচনা পাবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইবনে ওমরের হাদিস যেটা বুখারী মুসলিম বর্ণিত হয়েছে সেখানে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে কালিমার পরেই নামাজকে উল্লেখ করেছেন। নামাজ মুসলিম জীবনে এত গুরুত্বপূর্ণ ইবাদত যে এটা ছাড়া একজন মানুষের ইসলাম কল্পনা করা যায় না। একজন মানুষ যে দৈনন্দিন জীবনে মুসলিম তা নামাজের মাধ্যমে প্রমাণ হয়, অন্য কোনো মাধ্যমে প্রমাণ করা কোনো কখনোই সম্ভব নয়। এজন্য যে ইমান মানুষের অন্তরে বিষয় এটা স্বচক্ষে দেখা যায় না, তবে ইমান থাকলে তার প্রকাশ ঘটে নামাজের মাধ্যমে। একজন মানুষ যখন নামাজে যায় নামাজ আদায় করে তখন বোঝা যায় সে ইমানদার। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই নামাজকে ইমান এবং কুফর এর একটা পার্থক্য নির্ধারণকারী বিষয় বানিয়েছেন। তিনি বলছেন আল আহদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, তাদের এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে অর্থাৎ কাফেরদের এবং মুমিনদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে এই সালাতকে ছেড়ে দিবে নামাজকে ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। অন্য বর্ণে বলেছেন যে ইন্না বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, নিশ্চয় একজন মুমিন ব্যক্তি এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা। সুতরাং যারা নামাজে অভ্যস্ত নয় তাদের ইমানের মধ্যে মূল ইমানের মধ্যে ত্রুটি রয়ে গেছে। যারা নামাজ আদায় করে না তাদের অন্যান্য আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এ ব্যাপারে বিরাট একটা প্রশ্ন রয়ে গেছে, যে কথা এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে যে বিষয়ে প্রশ্ন করা হবে তা হচ্ছে সালাত। ফাইন কুবিলা কুবিলা সাইরু আমালিহি, যদি তার এই নামাজ কবুল হয়ে যায় তাহলে সমস্ত আমল কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় তাহলে কোনো আমলই তার কবুল হবে না, সব প্রত্যাখ্যান করা হবে। তাহলে একজন মানুষ যে নামাজ আদায় করে না তার রোজা রাখার কি মূল্য, তার কুরবানির কি মূল্য, তার দান সৎকার কি মূল্য, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এজন্য সমাজে যে সমস্ত লোকেরা এই কাজগুলো করে তাদের এই জিনিসগুলো আল্লাহর ইবাদত, আল্লাহ তার ইবাদত গ্রহণ করছেন কি করছেন না এগুলি তাদের দেখার বিষয় না, তারা এগুলি দেখতে চায় না বা চিন্তাও করে না। তারা সামাজিকভাবে কত বড় শ্রেষ্ঠ এবং নাম করা এবং সে খরচ করতে জানে এবং সে একজন দিনদার মানুষ, এইগুলি বাহ্যিকভাবে কিছু প্রমাণ দেওয়ার জন্য এই কাজগুলি তারা করে থাকে। তো এটা কোনো মুমিনের পক্ষে জায়েজ নাই। যে সে মুমিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করত তাহলে ওই মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত, কারণ কুরবানির চেয়ে নামাজের মর্যাদা নামাজের আদেশ আল্লাহর কাছে বেশি বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির রক্ত মাংস কোনো কিছু গ্রহণ করেন না। তাকওয়া, আর যে ব্যক্তি তাকওয়াবান হবে তাকওয়া নিয়ে যে ব্যক্তি কুরবানি করবে সে কখনো বেনামাজি হতে পারে না, সে কখনো সাধারণ মানে এধেন আল্লাহর নির্ধারিত যে
পক্ষ থেকে নির্ধারিত যে বড় বড় হারাম রয়েছে সেই হারাম কাজগুলোতে লিপ্ত হতে পারে না, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করবে, কোরবানি অর্থাৎ ত্যাগ করবে, বিসর্জন দেবে, সে কখনো নিজের প্রবৃত্তিকে আটকে রেখে বা প্রবৃত্তিকে বিসর্জন না দিয়ে সে পশু কোরবানির মাধ্যমে সে এই এই কোরবানি করবে, এটা হতে পারে না। তো এই জন্যে প্রত্যেক মানুষের একটা খেয়াল রাখতে হবে যে যেই হুকুমগুলি আল্লাহ আগে দিয়েছেন সেগুলিকে আগে পালন করতে হবে, তারপরে শাখা প্রশাখাগুলো দিকে যেতে হবে। আশা করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাখা প্রশাখাগত আমলগুলি আমাদের কবুল করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।